আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি বাই বুকস। আশা করছি সবাই অনেক ভালো আছো। সো এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ফর্মাল লেটার নিয়ে এখন আলোচনা করা হবে। কোন বোর্ডে ফর্মাল লেটার, কোন ফর্মাল লেটারটি সবচেয়ে বেশি বার এসেছে এবং কোনটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি তোমরা ভালোভাবে পড়ে যাবে এবং নিয়মগুলো দেখে যাবে, তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং কমন পড়ার সম্ভাবনা বেশি হবে। সো চলো দেখে নিই আমরা, ফার্স্ট অফ অল কী বলা হয়েছে। দেখো, ফর রিলিফ গুডস ওপেনিং এইডিং ক্যাম্প অ্যান্ড এনশিওর রিলিফ গুডস হাউজিং অ্যান্ড মেডিকেল এইড ফর দি ফ্লড অ্যাফেক্টেড পিপল, অর্থাৎ বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ কিংবা রিলিফ বিতরণ করা অথবা যে কোনো একটা ক্যাম্প খোলা, এই নিয়ে যে ফর্মাল লেটারটা রয়েছে, এই লেটারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বিগত সালে অনেকবার এসেছে। তোমরা এটা পড়তে পারো, তাহলে তোমাদের জন্য খুব বহুবার আসার সম্ভাবনা থাকবে। তারপর আসো শিক্ষার্থীরা, দেখো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে ফর্মাল লেটারের উপরের, এটা কিন্তু খুব কমবার এসেছে বোর্ডগুলোতে, কিন্তু এই প্রথমটি এবং এই তৃতীয়টি ফর্মাল লেটার অনেক বহুবার এসেছে এবং এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফর দি পারমিশন টু অ্যারেঞ্জ গো অন আ স্টাডি ট্যুর এক্সকারশন পিকনিক, অর্থাৎ স্টাডি ট্যুর বা শিক্ষা সফরে যাওয়া বা পিকনিকে যাওয়া নিয়ে পারমিশন নেওয়া প্রধান শিক্ষকের থেকে, সে সম্পর্কিত একটা ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারটি বহুবার এসেছে, তোমরা এটা খুব ভালোভাবে পড়বে। তারপর দেখা যাক কোন ফর্মাল লেটারটি বেশি এসেছে। দেখো শিক্ষার্থীরা, ফর ওপেনিং আর ডিবেটিং ক্লাব, অর্থাৎ বিতর্ক ক্লাব খোলা সম্পর্কে প্রধান শিক্ষকের নিকট বা যে কোনো চেয়ারম্যানের নিকট আবেদনপত্র জমা দেওয়া, ফর্মাল লেটার জমা দেওয়া সম্পর্কিত যে ফর্মাল লেটারটা রয়েছে, এটা কিন্তু বহুবার এসেছে, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই চ্যানেলে দেওয়া আছে। আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা উপকৃত হও। তারপরে আসো ফর সেটিং আপ বা ওপেনিং আ ক্যান্টিন, ক্যান্টিন খোলা সম্পর্কে যে ফর্মাল লেটারটি রয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আসো কমপ্লেন্ট লেটার সম্পর্কে, তোমাদের কিন্তু কমপ্লেন্ট লেটার অথবা ফর্মাল লেটার আসতে পারে, এই দুটির মধ্যে একটি আসতে পারে, দুটি কখনোই আসবে না, ফর্মাল লেটার অথবা কমপ্লেন্ট লেটার। তাও ফর্মাল লেটারে দেখো কি বলা হয়েছে। দেখো কমপ্লেন্ট লেটারটা, কমপ্লেন্ট অ্যাগেনস্ট দি স্কার্সিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার বা ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, এই কমপ্লেন্ট লেটারটা আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, তোমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তারপর শিক্ষার্থীদের দেখো কমপ্লেন্ট অ্যাগেনস্ট ফ্রিকোয়েন্ট পাওয়ার সাপ্লাই, অর্থাৎ ঘন ঘন পাওয়ার কাটের যে কমপ্লেন্ট লেটারটা রয়েছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই অবশ্যই পড়বে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপরে আসো কমপ্লেন্ট অ্যাগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ অসামাজিক কর্মকাণ্ড সম্পর্কে কমপ্লেন্ট লেটার, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কমপ্লেন্ট লেটার, ড্যামেজড বুকস বা প্রোডাক্টস, এটা সম্পর্কিত ভিডিও দেওয়া হয়ে হবে ডিসক্রিপশন বক্সে। আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসতে পারে, দেখো কমপ্লেন্ট লেটার অ্যাবাউট অ্যাগেনস্ট কিউটোমিনেস, অর্থাৎ মশার উপদ্রব বৃদ্ধির জন্য কমপ্লেন্ট লেটার লেখা, এটাও অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। দেখো শিক্ষার্থীরা, মসকিউটোমিনেস এবং ফর টেকিং স্টেপস অ্যাগেনস্ট মসকিউটোমিনেস, অর্থাৎ ডেঙ্গুর যে বিষয়টা রয়েছে, এই কমপ্লেন্ট লেটারটা এবং আগের যে মসকিউটোমিনেসের কমপ্লেন্ট লেটারটা, দুটো কিন্তু একই কমপ্লেন্ট লেটার, তোমরা লিখতে পারবে একই নিয়মে। সো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যে কমপ্লেন্ট লেটার বা ফর্মাল লেটারগুলো রয়েছে সেগুলো সব একবার একবার বোর্ডে এসেছে, সো এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয়। আগের যে কমপ্লেন্ট লেটারগুলো দেওয়া হয়েছে তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং নিয়মগুলো জেনে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।